এবার দেখো আমরা কি পড়বো, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট বলতে ধরো একটা তার নাও, তাকে পেঁচিয়ে দাও, ঠিক আছে, যে কয়েলটা তৈরি হবে সেই কয়েলটাকে কি বলা হচ্ছে, ইন্ডাক্টর। ওকে, এবার পিওর ইন্ডাকটিভ ইন্ডাক্টর বলে কিছু হয় না, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি হয় না একদমই। কারণ যে কোনো যদি তুমি তার নাও, তাকে তুমি যদি একটা কয়েল যদি বানাও, তাহলে সেই তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? তাহলে সেই তারের রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে তার মধ্যে ইন্ডাকট্যান্সও থাকছে, তার মধ্যে রেজিস্ট্যান্সও থাকছে। তাহলে শুধুমাত্র ইন্ডাকট্যান্স কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না প্র্যাকটিক্যালি। কিন্তু আমরা একটা অ্যাজিউম করে নিচ্ছি যে একটা খুব আমি মোটা একটা মানে কী বলে তার নিয়েছি, সেটাকে আমি খুব ভালো করে জড়িয়ে একটা কয়েল বানিয়েছি, ঠিক আছে, তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা নেগলিজেবল। ওকে, একটা খুব মোটা তার নিয়েছি, তাকে আমি খুব ভালো করে পেঁচিয়েছি, দিয়ে একটা আমি ইন্ডাক্টর বানিয়েছি। ওকে, ওর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ভেরি ভেরি লো, ওকে, নেগলিজেবল ধরে নিলাম। তাহলে এখানে শুধুমাত্র কোন প্রপার্টিটা হাই থাকবে, এল হাই থাকবে, তাই তো, ইন্ডাকট্যান্স এই প্রপার্টিটা, তো সেই ধরে আমরা এগোচ্ছি। ওকে, ঠিক আছে, এবার দেখো এই যে সার্কিটে এটা একটা ইন্ডাক্টর এল, ওকে, ওখানে কে সাপ্লাই দিচ্ছে, ভি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, ভি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সেটা ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। ওকে, তার জন্য কী হচ্ছে, আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আই ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবার আমি এসি সার্কিটের কারেন্টের আমি ডাইরেকশন দিচ্ছি, এটা কী করে হলো, এটা হচ্ছে মানে কোনো একটা, আমি ইনস্ট্যান্টের কথা বলছি তো, কোনো একটা ইনস্ট্যান্টে ধরো কারেন্টটা এই সাইডে ওপর দিকে ফ্লো করছে, তার পরের ইনস্ট্যান্টে তার পরের মুহূর্তে সাপোজ কারেন্টটা নিচের দিকে ফ্লো করছে, কিন্তু আমি পার্টিকুলার একটা ডাইরেকশন ধরে এগোচ্ছি, ঠিক আছে, ডট করার কোনো জায়গা নেই। এবার কী আসছে এখানে, এই যে আমি সাপ্লাই ভোল্টেজ যেটা দিচ্ছি, ভি ইকুয়াল টু কি, ভিএম সাইন ওমেগা টি। আর আমার এখানে দেওয়া কি আছে, ইন্ডাকট্যান্স কত, ইন্ডাকট্যান্স এই কয়েলের এল, HENRY, হেনরি, ইন্ডাকট্যান্সের ইউনিট কি হয়, হেনরি হয়, ঠিক আছে। এবার এই ইন্ডাকট্যান্সের মধ্যে যখন চেঞ্জ অফ কারেন্ট হয়, চেঞ্জ অফ কারেন্ট হওয়া মানে কি, চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, তাই তো, তাহলে DI যখন হচ্ছে, চেঞ্জ অফ কারেন্ট যখন হচ্ছে, তার জন্য DΦ হচ্ছে, চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, কারণ কি, I ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই, সেটা আমরা জানি। তো সেই কারণে কি হয়, ওই ইন্ডাক্টরের মধ্যে একটা সেলফ ইনডিউসড EMF তৈরি হয়, ঠিক আছে। সেই সেলফ ইনডিউসড EMFের মানটা কত, সেটাকে আমরা EL দিয়ে ডিফাইন করছি, EL, সেটা হলো মাইনাস এল DI DT, ওকে। এল হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্স, কিন্তু সেলফ ইন্ডাকট্যান্স দু ধরনের ইন্ডাকট্যান্স হয়, একটা সেলফ ইন্ডাকট্যান্স, একটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ওকে। ধরো এই একটা কয়েল আছে আর এই একটা কয়েল আছে, এই কয়েলের কারণে এই কয়েলের মধ্যে যে ইন্ডাকট্যান্সটা তৈরি হবে সেটাকে কী বলবো আমরা, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আর নিজের কারণে নিজের মধ্যে যে ইন্ডাকট্যান্সটা তৈরি হচ্ছে সেটাকে কী বলছি আমরা, সেলফ ইন্ডাকট্যান্স। সেলফ ইন্ডাকট্যান্স এল দিয়ে তৈরি, এল দিয়ে ডিফাইন করি, মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম দিয়ে ডিফাইন করি, ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবারে কী হয়েছে, ইএলটাকে আমরা মাইনাস দিয়ে ডিফাইন করেছি, মাইনাস দিয়ে কেন করেছি, কারণ হচ্ছে যে কারণে এই ইএলটা সেলফ ইনডিউসড EMF যে কারণে তৈরি হলো, সেই কারণকে অপোজ করছে, কী কারণে তৈরি হয়েছে, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হওয়ার কারণে, তাই তো। তাহলে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হওয়ার কারণে ইএল তৈরি হয়েছে, সেই রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কী কারণে তৈরি হয়েছে, রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজের কারণে তৈরি হয়েছে, অবভিয়াসলি এসি সার্কিট, এসি ভোল্টেজ দিয়েছি, তাহলে সেখানে তো ভোল্টেজের চেঞ্জ তো হচ্ছেই, তাই না। তাহলে এখানে এই যে তোমার রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যেটা তৈরি হলো সেটা কিসের কারণে তৈরি হয়েছে, আমরা এখানে কি ভোল্টেজ ভি দিয়েছি, ভি এর কারণে তৈরি হয়েছে সাপ্লাই ভোল্টেজ, তাই তো। তাহলে এই সাপ্লাই ভোল্টেজের কারণে এখানে তৈরি যেহেতু হচ্ছে, সেই কারণে ইএল যে এই ইন্ডাকট্যান্সের মধ্যে যে সেলফ ইনডিউসড যে EMFটা থাকবে, সেই সেলফ ইনডিউসড EMFটা কাকে অপোজ করার চেষ্টা করবে, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করার চেষ্টা করবে, কীভাবে করবে, তাই তো। ধরো ইএল এর মধ্যে যেটা তৈরি হয়েছে কোনো একটা ইনস্ট্যান্টে, জাস্ট কোনো একটা মুহূর্তে, ধরলাম ভি এর,
এই যে সাপ্লাই ভোল্টেজ আছে ভি এর ডাইরেকশন, এটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা নেগেটিভ জাস্ট কোন একটা মুহূর্তে, তখন ইএল এর ডাইরেকশন কোনটা হবে? ইএল এর মধ্যে মানে এই যে ইন্ডাক্টরের মধ্যে যে সেলফ ইনডিউসড ইএমএফ যেটা হয়েছে তার ডাইরেকশন হবে এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখো পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তাই তো? তাহলে এই ভোল্টেজকে এই ভোল্টেজ কারেন্ট ফ্লো করতে বাধা দিচ্ছে, ওকে? তাহলে এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ছেলে, ঠিক আছে? ছেলে যতই বাপকে অপোজ করুক, বাপ বাপ হতে হয়, ঠিক আছে? তাহলে ভি কে সবসময় ইএল কী করছে? অপোজ করছে, ওকে? ঠিক আছে, তাহলে ইএলটা কী হচ্ছে? মাইনাস এল ডিআই ডিটি, ওকে? তাহলে ভি ইকুয়াল টু কী হয়? ভি ইকুয়াল টু মাইনাস ইএল হয়, তাই তো? ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু যদি মাইনাস ইএল হয়, কারণ কি ভি আর ইএল, ইএল যে ডাইরেকশনে আছে ভি তার উল্টো দিকে আছে, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ইএল হবে, ওকে? তাহলে সেটা ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস এল ডিআই ডিটি, ওকে? ঠিক আছে, তাহলে এখান থেকে কী আসছে? এল ডিআই ডিটি। তাহলে সাপ্লাই ভোল্টেজ ভি ইকুয়াল টু কি? এল ডিআই ডিটি। ইনডিউসড ভোল্টেজ, সেলফ ইনডিউসড ইএমএফ, এটা কী বলা হচ্ছে? সেলফ ইনডিউসড ইএমএফ, ওকে? তাহলে সেলফ ইনডিউসড ইএমএফ ইএল ইকুয়াল টু কি? মাইনাস এল ডিআই ডিটি। এই জিনিসটা একটু কনফিউজ হবে, ঠিক আছে? এবার আমার এখান থেকে আই বের করতে হবে যে আই কত ফ্লো করছে, তাই তো? ভিটা তো আমরা প্রথমেই ভোল্টেজ সাপ্লাই করছি, যেটা সেটা তো আমরা মেজার করি, সাপ্লাই করছি, তাই না, মাল্টিমিটার দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি, সেটা আমরা দেখতে পেলাম। উপরের জিনিসগুলো এবার মুছে দিই, তাহলে ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি, ঠিক আছে, আমাদের লেখা হয়ে গেছে। এরপর কী আসছে? তাহলে ডিআই ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই এল ভি ডিটি। ওয়ান বাই এল ভি এর জায়গায় কী বসবে? ভি এম সাইন ওমেগা টি টু ডিটি, ঠিক আছে? এবার আমায় যদি আই পেতে হয়, দেখো বোথ সাইড ডেরিভেটিভ আছে, আই যদি পেতে হয় তাহলে ইন্টিগ্রেট করতে হবে বোথ সাইড, তাই তো? তাহলে বোথ সাইডে আমি যদি ইন্টিগ্রেট করে দিই, এটা ডিআই আর ইন্টিগ্রেট ওয়ান বাই এল ভি এম সাইন ওমেগা টি ডিটি, তাহলে এটা কী আসছে? আই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ওয়ান বাই এল কনস্ট্যান্ট, সঙ্গে ভি এমটাও দেখো কনস্ট্যান্ট ম্যাক্সিমাম। ইন্টিগ্রেশন তাহলে কার রেসপেক্ট হচ্ছে? সাইন ওমেগা টি ডিটি, এইটার হচ্ছে শুধু, ওকে? তাহলে এখান থেকে কি আসছে? ভি এম বাই এল সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, এইটা হয়, ঠিক আছে, ওকে? এবার এখান থেকে এখানে দেখো, তাহলে এখানে আই ইকুয়াল টু কত আসবে? ভিএম ভিএম বাই এল ওমেগা, ওকে? কস ওমেগাটি, মাইনাসটা সামনে চলে এলো, এই মাইনাসটা সামনে চলে এলো, কস ওমেগাটি মানে কি? সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগাটি, ঠিক আছে? এরপর এই মাইনাসটাকে আমরা যদি ভিতরে নিয়ে যাই কী হবে? ভিএম বাই এল ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ওকে? তাহলে এইটা আসছে আমার আই এর ভ্যালু। এবার এটাকে আমরা যদি পোলার ফর্মে যদি কনভার্ট করি কী আসবে? ভিএম বাই এল ওমেগা অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি,
ये क्या हो गया? এবার দেখো তাহলে আমাদের ভি ইকুয়াল টু কি ছিল? ভি এম সাইন ওমেগা টি। আই ইকুয়াল টু কি হলো? ভি এম বাই এল ওমেগা অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল দেখে কি বুঝতে পারছি? এই ভিটাকে ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি পোলার ফর্মে লিখলে কি হয়? ভি এম অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই তো? 0 ডিগ্রি হয়। আর এখানে মাইনাস 90 ডিগ্রি, তাহলে ভি এর থেকে আই কী করে আছে? 90 ডিগ্রি পিছিয়ে আছে। ওকে, তাহলে আমরা ফেজার রিপ্রেজেন্টেশন যখন করব, এখনই করি, যখন কেন এখনই করি, তাহলে ফেজার ডায়াগ্রামটা করি। আচ্ছা, আমরা এত বড় ক্যালকুলেশন রাখবো না, বোর্ড যেহেতু ছোটো আছে, তো আমরা শুধুমাত্র আই এর ভ্যালুটা লিখে দেবো ডাইরেক্ট, ঠিক আছে? ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি মানে হচ্ছে ভি এম অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে? আর হচ্ছে তোমার আই ইকুয়াল টু ভি এম বাই এল ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি সমান ভি এম বাই এল ওমেগা অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো ভি আমার যদি এই ডাইরেকশনে থাকে, ভি ধরলাম ওই ডাইরেকশনে আছে, বেশি বড় ধরা হয়ে গেছে, তাহলে ই কোন ডাইরেকশনে থাকবে? ইএল। কারণ কি? ভি ইকুয়াল টু কি হয়? মাইনাস ইএল, তাই তো? নেগেটিভ দিকে হয়, তাহলে এই দিকে থাকবে কি? ইএল। ইএল মানে সেলফ ইন্ডুসড ইএমএফ ইন ইন্ডাক্টর। ইএল মানে সেলফ ইন্ডুসড ইএমএফ ইন ইন্ডাক্টর। তাহলে ভি যদি ওই দিকে থাকে, ইএল তার অপোজিট দিকে থাকবে, স্বাভাবিক জিনিস, এখান থেকে পেয়ে গেছি আমরা। আর আইটা কোথায় থাকবে? আইটা হচ্ছে যে ডাইরেকশনে ভি থাকবে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। কারণ কি? মাইনাস 90 বলেছে, তাহলে এই দিকে কী থাকবে? আই। ওকে, আই থাকবে এই দিকে। আই ইকুয়াল টু কি? ভি এম বাই এল ওমেগা অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তাহলে? তাহলে ভি এর থেকে পিছিয়ে থাকছে পাই বাই টু। পাই বাই টু মানে কি? কনফিউজড হবে না, 90 ডিগ্রি, ঠিক আছে? আর আই এর থেকে যদি ইএল বলে কত পিছিয়ে আছে, সেটাও পাই বাই টু। পাই বাই টু মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পিছিয়ে আছে। আর ভি এর থেকে ইএল কত পিছিয়ে আছে, সেটা হচ্ছে পাই। পাই মানে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গল্প। ভি এর সাথে আই এর রিলেশন পেয়ে গেলাম। ওকে, আর হচ্ছে ভি এর সাথে আই এর ফেজারও পেয়ে গেছি। এরপর আমরা দেখব কি? পাওয়ার। ভি আর আই এর মধ্যে জন্য ইন্ডাক্টার কতটা পাওয়ার নিচ্ছে কি কতটা পাওয়ার দিচ্ছে, কি কন্ডিশন করছে, কি কীর্তি করছে ইন্ডাক্টার, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? এবার দেখো, পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দিচ্ছি। পাওয়ার ইকুয়াল টু কি? ভি ইন্টু আই, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ কত? ভি এম সাইন ওমেগা টি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত? ভি এম বাই এল ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এই জিনিসটা আছে। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা একটা জিনিস দেখো, আমরা বারবার এরকম ভি এম বাই এল ওমেগা এরকম লিখছি, আই ইকুয়াল টু ভি এম বাই এল ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আই এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন এই সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রির ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রির ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? 1 হতে পারে। যখন এর ভ্যালু 1 হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম আই ম্যাক্স যদি বলি, সেটা একটু কী হবে? ভি এম বাই এল ওমেগা। তাহলে ভি এম বাই এল ওমেগার জায়গায় আমরা আই এম লিখতেই পারি। ওকে, তাহলে আমরা এরপর থেকে এই ভি এম বাই এল ওমেগার জায়গায় কী লিখবো? আই এম,
ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখান থেকে কি আসছে দেখো, ভিএম ইনটু আইএম সাইন ওমেগা টি, আর এইটাকে যদি করি বাইরে আমি মাইনাস নিয়ে আসবো, আর কী হবে তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, তাহলে মাইনাস ভিএম আইএম সাইন ওমেগা টি, আর এটা কী হয়ে যাবে কস ওমেগা টি, কস ওমেগা টি, তাহলে সেটা ইকুয়াল টু মাইনাস ভিএম আইএম বাই টু ইন্টু টু সাইন ওমেগা টি কস ওমেগা টি লিখতেই পারি। ওকে, তাহলে সেখান থেকে কী আসছে, মাইনাস ভিএম আইএম বাই টু টু সাইন ওমেগা টি কস ওমেগা টি ইকুয়াল টু কী হয়, সাইন টু ওমেগা টি। এবার গল্পটা আসছে এখানে, আমরা যদি অ্যাভারেজ পাওয়ার যদি বের করতে চাই, তাহলে পি ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশন কী পেলাম, এইটা, তাই তো? কিন্তু আমরা যখন অ্যাভারেজ পাওয়ার বের করতে যাব, অ্যাভারেজ অফ পি ইকুয়াল টু কী হবে, এটা যেমন ছিল সেরকম থাকবে, শুধু এর অ্যাভারেজ বেরোবে, সাইন টু ওমেগা টি অ্যাভারেজ বেরোলি হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস ভিএম আইএম বাই টু অ্যাভারেজ অফ সাইন টু ওমেগা টি। ওকে, এবার একটা কমপ্লিট সাইকেলে জিরো থেকে পাই, জিরো থেকে টু পাই ধরছি, জিরো থেকে টু পাইয়ের মধ্যে একটা কমপ্লিট সাইকেলের মধ্যে সাইন টু ওমেগা টির ভ্যালু কত হয়, ভ্যালু হয় হচ্ছে জিরো। তাহলে সাইন টু ওমেগা টির ভ্যালু যদি জিরো হয়ে যায়, বড় যদি একটা রসগোল্লা হয়ে যায়, তাহলে ওই জিরোটা এর সাথেও গুণ হবে, তাহলে এই টোটালটা তাহলে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার সার্কিটে অ্যাভারেজ পাওয়ার টোটালটা কত চলে আসবে, ইকুয়াল টু বড় একটা রসগোল্লা, ঠিক আছে, জিরো। মানে হচ্ছে ইন্ডাক্টর সার্কিটে আমি যদি পুরো ফুল একটা সাইকেলে যদি পাওয়ার ফ্লো যদি দেখি ইন্ডাক্টরের মধ্যে, তাহলে কি টোটাল জিরো। মানে ইন্ডাক্টর কী করে, পাওয়ারটা সার্কিট থেকে নেয় আবার ফেরত দেয়, নেয় ফেরত দেয়, ঠিক আছে, নিচ্ছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে, কোনো কিন্তু লস করে না, ডিসিপেট করে না। তাহলে পাওয়ারটা লস কোথায় হয়, একমাত্র রেজিস্টারের মধ্যে পাওয়ারটা লস হয়, ওর মধ্যে যে রেজিস্ট্যান্স যে প্রপার্টিটা আছে সেই রেজিস্ট্যান্সের জন্য পাওয়ারটা লস হয়, ইন্ডাক্ট্যান্স এলের জন্য কোনো রকম পাওয়ার লস হয় না। একটা সময় কী করছে, স্টোর করছে, একটা সময় ও সার্কিটে পাওয়ার দিচ্ছে, যেটা স্টোর করেছিল সেটাই ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপর আমরা ওয়েভ ডায়াগ্রামটা একটু দেখে নেব। তাহলে এখানে দেখো যে ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ার এটা ড্র করেছি, তাই তো? এই যে ব্ল্যাক যে লাইনটা আছে সেটা কি ভোল্টেজ দেখাচ্ছে, এই ব্লু লাইন যেটা আছে সেটা কারেন্ট দেখাচ্ছে, আর রেড লাইন যেটা আছে সেটা পাওয়ার দেখাচ্ছে। ওকে, এবার দেখো ভোল্টেজ জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম পাই বাই টুতে গেছে, দিয়ে পাইতে এসছে, আবার নেগেটিভে ম্যাক্সিমাম গেছে থ্রি পাই বাই টুতে, তারপরে আবার টু পাইতে জিরো হয়েছে। ওকে, কারেন্টটা কি, ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে আছে, তাই তো? তাহলে দেখো 90 ডিগ্রি পিছিয়ে আছে এই যে কারেন্ট, ওকে, এই যে ব্লু লাইনটা, সেই ব্লু লাইনটা কী হয়েছে, 90 ডিগ্রি পিছিয়ে আছে এখান থেকে, ভোল্টেজ যখন জিরো তখন এ কিন্তু নেগেটিভে আছে, ঠিক আছে, নেগেটিভ ম্যাক্সিমামে, তো 90 ডিগ্রি পিছিয়ে থেকে শুরু করছে, 90 ডিগ্রি পিছিয়ে শুরু করে এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে যেখানে দেখ, এর ক্ষেত্রে দেখো যেখানে ভোল্টেজ ম্যাক্সিমাম এই 90 ডিগ্রিতে, সেখানে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে জিরো। ওকে, ঠিক আছে, এবার পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু কী দেখেছি, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাই তো? এবার এই সাইডটা দেখো, এই জিরো থেকে, জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, এই জিরো থেকে পাই বাই টু এর মধ্যে এতটুকু পোর্শনের মধ্যে ভোল্টেজ কি পজিটিভ, কারেন্ট কি পুরো নেগেটিভ। কারেন্ট যখন নেগেটিভ আছে তাহলে একটা বি পজিটিভ আই নেগেটিভ, বি পজিটিভ আই নেগেটিভ, তাহলে পাওয়ার কী হয়ে যাবে,
পাওয়ার হচ্ছে আমার নেগেটিভ হয়ে যাবে, তাই তো? তাহলে পাওয়ার যখন নেগেটিভ হবে তাহলে সেই কারণে পাওয়ারের যে ওয়েভটা আছে সেটা দেখো নেগেটিভ সাইডে আছে, নিচের দিকে আছে। ওকে, এবার পাওয়ার ম্যাক্সিমাম কোথায় হবে? যখন এদের এও যখন মোটামুটি মিডিল ভ্যালুতে থাকবে আর কারেন্টও যখন মোটামুটি মিডিল ভ্যালুতে থাকবে তখন। কারণ কি, আমরা যদি এখানে দেখি, এখানে দেখো কারেন্ট ম্যাক্সিমাম কিন্তু ভোল্টেজ জিরো, আর এখানে দেখলে কারেন্ট জিরো ভোল্টেজ কিন্তু ম্যাক্সিমাম, তাহলে বোথ সাইডেই কী হবে, জিরো হবে, আর মাঝখানে কী হবে, ম্যাক্সিমাম হবে। এরপর পাই বাই টু থেকে পায়ের মধ্যে, পাই বাই টু থেকে পায়ের মধ্যে দেখো ভোল্টেজও পজিটিভ কারেন্টও পজিটিভ, তাহলে ভোল্টেজও যদি পজিটিভ হয় কারেন্টও যদি পজিটিভ হয় তাহলে পাওয়ার কী হয়ে যাবে, পাওয়ারও পজিটিভ হয়ে যাবে। তাহলে এই পাওয়ারের যে ওয়েভটা পাবো সেটা আমরা পজিটিভ সাইডে পাবো, তাই তো? তাহলে সেই কারণে আমরা কী হয়েছে পাওয়ারের ওয়েভটা পজিটিভ সাইডে পেয়েছি। ম্যাক্সিমাম কোথায় আসবে, যখন এদের মোটামুটি একটা ভ্যালু পাওয়া যাবে, দুটো সাইডে কী হবে, জিরো হবে। তাহলে এখান থেকে একদম পুরো ক্লিয়ার দেখো, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েভ থেকে বোঝা যাচ্ছে যে এই জিরো থেকে পায়ের মধ্যে আমার ভোল্টেজের কটা সাইকেল ছিল, একটাও সাইকেল ছিল, হাফ সাইকেল ছিল এখান থেকে এই পর্যন্ত, দেখো হাফ সাইকেল ভোল্টেজের, তাই তো? আর কারেন্টেরও যদি দেখি তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে এই ম্যাক্সিমাম ভ্যালু অবধি কারেন্টও এখানে হাফ সাইকেল, তাই তো? তাহলে কারেন্টও হাফ সাইকেল, ভোল্টেজও হাফ সাইকেল। ওকে, তার মধ্যে আমরা পাওয়ারের একটা ফুল সাইকেল পেয়ে গেছি জানতে গিয়ে এখানে। তাহলে ভোল্টেজের যখন হাফ সাইকেল, কারেন্টের যখন হাফ সাইকেল, পাওয়ারের তখন ফুল সাইকেল, তাই তো? তাহলে ভোল্টেজের যা ফ্রিকোয়েন্সি হবে, কারেন্টের যা ফ্রিকোয়েন্সি হবে, পাওয়ারের ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ হবে। পরিষ্কার জিনিস যে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি 50 Hz হয় তাহলে পাওয়ারের ফ্রিকোয়েন্সি কত হবে এই ইন্ডাকটিভ সার্কিটে, তার পাওয়ারের ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 100 Hz হবে। ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি ভোল্টেজ আর হচ্ছে কারেন্ট আর পাওয়ারের ওয়েভটা দেখলাম, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এইখান থেকে এই পর্যন্ত পাই বাই টু, কত অ্যাঙ্গেলটা পাই বাই টু, তাহলে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত হবে? অবভিয়াসলি অ্যাঙ্গেলটা হবে পাই বাই ফোর, হাফ অ্যাঙ্গেল হবে। তাহলে পাই বাই ফোরে কী হচ্ছে, প্রথম পাই বাই ফোরে পাওয়ার নিতে আরম্ভ করলো যখন ভোল্টেজটা জিরো, কারেন্টটা যখন ম্যাক্সিমাম, তারপরের পাই বাই ফোরে কী হলো, আমার পাওয়ারটা আবার সার্কিটে ফেরত দিচ্ছে, কমতে থাকছে তো, মানে পাওয়ারটা যাচ্ছে কোথায়, ও তো খেয়ে নিচ্ছে না, সার্কিটে যাচ্ছে, সার্কিটে ফেরত দিচ্ছে। তারপরের পাই বাই ফোরে, এখান থেকে এই অবধি পাই বাই ফোরের এর মধ্যে কী হচ্ছে, আবার পাওয়ার নিচ্ছে সার্কিট, আবার পাওয়ার নিচ্ছে ইন্ডাক্টর, আবার পাওয়ার নিয়ে ওর মধ্যে স্টোর করছে। তারপরের পাই বাই ফোরে মানে এখান থেকে এর মধ্যে কী হচ্ছে, এই পাওয়ারটা ডিক্রিজ কোথায়, ডিক্রিজ করছে মানে কি, আবারও সার্কিটে ফেরত দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে পাওয়ারটা ফ্লো হয় সার্কিটে, বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, ইন্ডাকটিভ সার্কিটে এইভাবে পাওয়ার ফ্লো হয়। এবার আর একটা জিনিস, এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা তুমি পাওয়ার ইকুয়েশন থেকেও কিন্তু দেখতে পাও। পাওয়ার ইকুয়েশন থেকে কী দেখবে, দেখো আমরা এখানে কী দেখতে পেয়েছি, পি ইকুয়াল টু মাইনাস ভি এম আই এম সাইন টু ওমেগা টি, টু ওমেগা টি মানে সাইন টু ওমেগা টি, এটাকে যদি ভাঙি তাহলে কী পাবো, সাইন টু ওমেগা মানে টু পাই এফ ইন্টু টি, তাই তো? তাহলে সাইন টু পাই ইন্টু টু এফ ইন্টু টি এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এর যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা ডবল হয়ে গেছে। ওকে, টাইম যেটা ছিল তো সেটাই আছে, টাইমটাকে আমি ডবল করে দিতে পারবো না, ঠিক আছে? টাইম আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি না, আমাদের হাতে নেই টাইম, টু পাইটাকেও আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে একমাত্র চেঞ্জ তাহলে কী হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা ওয়েব থেকেও দেখে নিলাম আর আমরা এখান থেকেও ক্যালকুলেশন থেকেও দেখে নিলাম যে ইন্ডাকটিভ সার্কিটে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে যে পাওয়ারটা ফ্লো হচ্ছে সেটা আমার ইন্ডাক্টারের মধ্যে যে ভোল্টেজ বা কারেন্ট যেটা ফ্লো হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি তার ডবল হয়। ওকে, ঠিক আছে।
বাট আমরা আরেকটা জিনিস দেখে নিই, দেখো ইন্ডাকটিভ সার্কিটে ম্যাক্সিমাম কতটা এনার্জি স্টোর হতে পারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ইন্ডাকটিভ সার্কিটে যে এনার্জিটা স্টোর হয়, যে এনার্জিটা স্টোর হচ্ছে, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি স্টোর হয় কিসের মাধ্যমে স্টোর হয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে স্টোর হয়। ম্যাক্সিমাম কত এনার্জি স্টোর হয়? এনার্জি স্টোর ইন ইন্ডাকটিভ সার্কিট আমার যদি চাই তাহলে সেটা কত হয়? তার ভ্যালু হয় হাফ এল আই স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি স্টোরের ইকুয়েশন, ঠিক আছে? এনার্জি ডিসিপেট না, কিন্তু এনার্জি স্টোর যেটা পরবর্তীকালে আবার ও রিলিজ করে দিচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এই আইটা কি? আই হচ্ছে যে আরএমএস ভ্যালু কারেন্টের, ঠিক আছে? আর এলটা কি? সেলফ ইন্ডুসড, মানে সেলফ ইন্ডাকটেন্স এলটা, ঠিক আছে? কি এটা? সেলফ ইন্ডাকটেন্স অফ কয়েল, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর আমরা কি দেখব? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স কাকে বলে? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিয়াকট্যান্সটা কি? ইন্ডাকটিভ রিয়াকট্যান্স হচ্ছে আমরা আই ইকুয়াল টু কি দেখতে পেয়েছি? আই ইকুয়াল টু ভিএম বাই এল ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ইকুয়াল টু কি? ভিএম বাই এল ওমেগা অ্যাঙ্গেল মাইনাস 90, তাই তো? মাইনাস 90 মানে কী দেখলাম আমরা? এই দিকে যদি ভি থাকে, এই দিকে আই থাকে, তাহলে আইটা কোন অ্যাক্সিসে থাকছে? মাইনাস জে অ্যাক্সিসে, তাই তো? তাহলে এখানে মাইনাসটাকে যদি তুলে দিই, আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি জাম্প করি, তাহলে কী হবে? এটা মাইনাস জে ভিএম বাই এল ওমেগা, ওকে? তাহলে সেটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? যে ভিএম বাই জে স্কোয়ার এল ওমেগা। ওপরে মাইনাস ওয়ান ছিল, ওপরে মাইনাস ওয়ানটাকে আমি নিচে মাইনাস ওয়ান লিখতেই পারি। ওপরে মাইনাস ওয়ানটাকে নিচে আমি যদি নিয়ে আসি, তাহলে মাইনাস ওয়ান সমান কী হয়? জে স্কোয়ার, তাই তো? ঠিক আছে, সেই কারণে এখানে জে স্কোয়ার লিখলাম। কারণ দেখো, ভিএমটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোথায় আছে, এই দিকে আছে ভিএম, ভি এই দিকে আছে, তার মানে ভিএমটাও ওই দিকেই থাকবে। তাহলে ভিটা যে অ্যাক্সিসে আসছে না, আর কোন কে আসতে পারে? কোন অপশানটা আছে? নিচের যেটা আছে সেটা আসতে পারে, তাহলে সেটাকেই নিয়ে আসছে। তাহলে যে আর এখানে তাহলে যে পড়ে থাকছে, তাহলে কী থাকছে? ভিএম বাই জে এল ওমেগা, এই জিনিসটা আসছে, ওকে? ঠিক আছে, তাহলে নিচের এই যে জিনিসটা আসছে, এখানে যেটাকে আমরা যদি কনসিডার না করি, যেটা কি মানে মানে কোন অ্যাক্সিসে এটা থাকছে, লাই করছে, সেটা দেখাচ্ছে, তাই তো? এল ওমেগা, এল ওমেগাকে আমরা কী দিয়ে ডিফাইন করি? ভি এম বাই কী লিখতে পারি? জে ইন্টু এক্স এল, ওকে? তার মানে এখানে কী লিখলাম? এক্স এল ইকুয়াল টু এল ওমেগা, ওকে? এখানে এই এক্স এলটা কাজটা কী করছে, কীরকম কাজ করছে দেখো। আই আই আর ইকুয়াল টু ভি বাই আর, তাই তো? রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ইকুয়াল টু ভি বাই রেজিস্ট্যান্স। তাহলে ইন্ডাকটেন্সের মধ্য দিয়ে কারেন্ট আই ইকুয়াল টু, মানে নিচে যেটা থাকছে সেটা বাধা থাকছে, তাই তো? কারেন্টের বাধা থাকছে। এখানেও এই ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার নিচে যেটা আছে সেটা তাকে কী করছে? বাধা দিচ্ছে। কিসে বাধা দিচ্ছে? চেঞ্জ হতে বাধা দিচ্ছে। কারণ আমাদের এই ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সটা কী করছে? যে এখানে কারেন্টের চেঞ্জ হতে বাধা দিচ্ছে। তাহলে ইন্ডাকটিভ সার্কিটে, ইন্ডাকটিভ সার্কিটে যে প্রপার্টিটা ওই সার্কিটের মধ্যে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, সেই প্রপার্টিটাকে কী বলা হবে? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ঠিক আছে? তাহলে এক্সেলকে এখানে কী বলছি? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ওকে?
তাহলে এটা কি একটা, এটা হচ্ছে একটা প্রপার্টি যে কি করছে, চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে। এটা একটা প্রপার্টি ইন্ডাক্টিভ রিয়াকট্যান্স এক্সএল, এটা একটা প্রপার্টি যেটা কি করছে না, চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে, মানে কারেন্টে চেঞ্জ হতে দেব না, এরকম একটা টেন্ডেন্সি। এর ভ্যালু কত হয়? এর ভ্যালু হচ্ছে যে এল ইন্টু ওমেগা। ওকে, এল ওমেগা মানে কি, টু পাই এফ। ওকে, তাহলে এখানে কি লিখতে পারে, টু পাই এফ এল এক্সএল ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এক্সেলের ভ্যালু কত পেলাম, টু পাই এফ এল। আর হচ্ছে তোমার, তাহলে এখান থেকে দেখো এর কাজটা কি, চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করা। যদি কারেন্টের চেঞ্জ কখন হবে, যখন কারেন্টের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকবে, তাই না? যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন চেঞ্জ হবে, যদি ফ্রিকোয়েন্সি না থাকে, যদি ডিসি কারেন্ট থাকে তাহলে কি অপোজ করবে? এ তো তখন থাকবেই না, প্রেজেন্টই থাকবে না। কীভাবে প্রেজেন্ট থাকবে না? যদি ডিসি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়ে যায়, সেলফ ইন্ডাক্ট্যান্স এল এ সবসময় প্রেজেন্ট, ডিসিতে এসিতে সব জায়গাতে প্রেজেন্ট, এর ভ্যালু থাকছে। কিন্তু ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, জিরো হয়ে যায়। তাহলে এক্সএল কত হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে ডিসি সার্কিটে যেহেতু ফ্রিকোয়েন্সি থাকে না, চেঞ্জ অফ কারেন্ট থাকে না, সেই কারণে ইন্ডাক্টিভ রিয়াকট্যান্স এক্সএল থাকে না, জিরো হয়ে যায়, তাই তো? তাহলে এক্সএলের ভ্যালু কী হয়ে যাচ্ছে, ডিসি সার্কিটে জিরো, কিন্তু এসি সার্কিটে থাকছে, কারণ এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, চেঞ্জ অফ কারেন্ট আছে। ওকে, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমার ইন্ডাক্ট্যান্স। আর ইন্ডাক্ট্যান্সের এই যে ফর্ম্যাটে যখন আমরা নিয়ে এলাম, রেক্ট্যাঙ্গুলার ফর্মে যখন আমরা নিয়ে এলাম, তখন এই সামনে যে বসেছে, যে মানে কী বোঝাচ্ছে, যে মানে বোঝাচ্ছে এটাই যে আমরা যদি এখানে যদি প্লট করি, তাহলে দেখো এইটা হচ্ছে প্লাস জে অ্যাক্সিস, এটা মাইনাস জে অ্যাক্সিস। ওকে, এই দিকে কী থাকে, ভি থাকে, এই দিকে ইএল থাকে, সেটা আমরা দেখেছি। ভোল্টেজ যেই দিকে থাকছে, সাপ্লাই ভোল্টেজ যেদিকে থাকছে, তার উল্টো দিকে কী থাকছে, আমার ইনডিউসড ইএমএফ থাকছে, সেলফ ইনডিউসড ইএমএফ ইন্ডাক্টরের। তার নিচে, তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে কে থাকছে, আই থাকছে, তাই তো? এক্সেল কোথায় থাকবে, কোথায় থাকবে এক্সেল, এক্সেলের আগে দেখো জে আছে, মানে ও জে অ্যাক্সিসে থাকবে, মানে প্লাস জে অ্যাক্সিসে থাকবে। তাহলে এই দিকে থাকবে এক্সেল। ওকে, ভিকে সাপ্লাই ভোল্টেজকে কী অপোজ করছে, ইনডিউসড ইএমএফ, সেলফ ইনডিউসড ইএমএফ অপোজ করছে। কারেন্ট ফ্লো হতে কে বাধা দিচ্ছে, মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হতে কে বাধা দিচ্ছে, এক্সেল বাধা দিচ্ছে। তাহলে কারেন্ট যেদিকে থাকবে তার উল্টো দিকে এক্সেল, কারেন্ট যদি এদিকে এগোতে চায়, না তোকে এগোতে দেবো না, টেনে ধরে থাকবো একদম, এরকম এক্সেল বলছে, ঠিক আছে? তাহলে এটা পরিষ্কার বোঝা গেল ফেজার ডায়াগ্রাম দিয়ে কোথায় কে বসছে। ওকে, ঠিক আছে।